আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সৌদি আরবে আপনারা জানেন যে আপনারা অনেকেই কিন্তু অবগত রয়েছেন যে এক্সিট রিএন্ট্রি মানে ফাইনাল এক্সিট, এগুলো আপনারা নিজেরাই নিজের থেকে করতে পারবেন আগামী 2021 সালের মার্চ থেকে। তো সেই বিষয়গুলোকে উপলক্ষ করেই কিন্তু সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে নতুন কয়েকটা নিয়ম কানুনের কথা বলা হয়েছে, আর সেই বিষয়টাকে উদ্দেশ্য করেই কিন্তু গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা বিষয় জানাচ্ছিলাম, যে আকামার একটা বিষয় এবং আপনার আকামার যে ইনফরমেশন তথ্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন যে এই তথ্যগুলো আসলে আপনি কোথা থেকে পেয়েছেন বা তথ্যের সূত্রটা কী। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভিডিওর শেষে সেই সূত্রগুলো দেখানোর চেষ্টা করব মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে সরাসরি। এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে তিনটা বিষয় আলোচনা করার চেষ্টা করব, যে রুলস রেগুলেশন মানে তারা যে আসলে প্ল্যানটিগুলোর কথা জানিয়েছে, মানে ভায়োলেশনগুলো, যে নিয়মগুলো আপনি যদি না মানেন সেখানে আপনাকে কিন্তু সে ভায়োলেশনগুলো দেওয়া হবে, মানে জরিমানার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তো সেই তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে বিষয়টি আপনাকে জানাবো সেটি হচ্ছে, আপনি বর্তমান সময় যদি আপনার ইকামা বা পাসপোর্ট হারিয়ে ফেলেন, আপনার ভ্যালিড আকামা পাসপোর্ট যদি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আপনাকে সৌদি জাওয়াজাতে, মানে এই যে অ্যাপসের বা moi.gov.sa এই যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে আপনাকে রিপোর্ট করতে হবে যে আপনি আপনার ইকামা অথবা আপনার ভ্যালিড পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। তো এই বিষয়টা কিন্তু সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং তাদের যে আসলে দেয়া তথ্য, মানে তারা যেটি বলছে যে আপনি যদি এই বিষয়গুলো হারিয়ে ফেলেন, মানে আপনার ইকামা বা পাসপোর্ট, অবশ্যই আপনি যদি রিপোর্ট করতে ব্যর্থ হন এরপরে, মানে আপনি রিপোর্ট করেন নাই, সেক্ষেত্রে আপনাকে প্রথমত 1000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, দ্বিতীয়ত 2000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, তৃতীয়ত আপনি যদি সেম ভুলগুলোই করে থাকেন আপনাকে 3000 সৌদি রিয়াল কিন্তু জরিমানা করা হবে। বিষয়টি কিন্তু সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। আর এই যে তথ্যটি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, তাই আশা করছি সবাই সবাইকে শেয়ার করে পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আপনাদেরকে তিনটি বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব, তার মধ্যে দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান সময়, যেমনটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে আপনি আপনার এক্সিট ফাইনাল এক্সিট মানে রিএন্ট্রি এগুলো আপনারটা আপনি লাগাবেন। তো এই বিষয়গুলোকে উপলক্ষ করে যে নতুন নিয়ম আসলে তারা করেছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে আপনি যদি এক্সিট রিএন্ট্রি লাগান, আর সেই এক্সিট রিএন্ট্রি লাগানোর পরে আপনি যদি দেশে না যান, সেই সময়সীমার মধ্যে যদি আপনার ফাইনাল এক্সিট রিএন্ট্রি এক্সপায়ার হয়ে যায়, আপনারা জানেন যে আগের যে নিয়মটা ছিল সেখানে কিন্তু মাত্র 1000 সৌদি রিয়াল আপনাকে জরিমানা করা হতো, আর এখন নতুন যে নিয়মটি করা হয়েছে, মানে আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন অথবা রিএন্ট্রি লাগিয়েছেন দেশে যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত আপনি দেশে যেতে পারেন নাই, আর এই সময়ের মধ্যে আপনার এই যে ফাইনাল এক্সিট ভিসা বা রিএন্ট্রি ভিসা তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই বিষয়গুলোর মধ্যেই আপনাকে আপনার মেয়াদ থাকা অবস্থায় আপনি যে যাবেন না সেই বিষয়টি সৌদি মিনিস্ট্রিকে আপনাকে অবহিত করতে হবে, মানে জাওয়াজাতকে। আর এই বিষয়গুলো আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে তাদেরকে রিপোর্ট করতে পারেন। একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা আগে যে এক্সিট রিএন্ট্রি লাগাতাম সেখানে আমাদের মধ্যবর্তী একজন মানুষ ছিল যিনি কফিল, মানে আমার স্পন্সর বা কোম্পানি যেটাই আপনারা বলেন, কিন্তু আগামী মার্চ মাসে যখন এই নিয়মটা চালু হবে, আপনি যখনই আপনার এক্সিট রিএন্ট্রি লাগাবেন তখন কিন্তু আপনার মধ্যবর্তী কেউ থাকবে না, সেখানে শুধু ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে আপনার এক্সিট রিএন্ট্রি লাগাতে হবে। তো এই নিয়মটি কিন্তু এখন থেকেই বর্তমানে কার্যকর রয়েছে, মানে চালু হয়ে গেছে অলরেডি। তো সেই নিয়মে বলা হচ্ছে যে আপনি এক্সিট রিএন্ট্রি লাগাচ্ছেন কিন্তু আপনি দেশে যেতে পারেন না বা দেশে যাবেন না কোনো কারণবশত, অবশ্যই আপনাকে সৌদি মিনিস্ট্রিকে অবহিত করতে হবে বিষয়টি বা জাওয়াজাতকে। আপনি যদি এই বিষয়গুলো করতে ব্যর্থ হন, মানে আপনি করতে পারেন নাই বা রিপোর্ট করেন নাই, ভুল করেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমবারে
1000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং নিতান্তই দ্বিতীয়বার যদি আপনি একই ধরনের ভুল করে থাকেন 2000 সৌদি রিয়াল আপনাকে জরিমানা করা হবে। তৃতীয়বার যদি আপনি এক ধরনের ভুল করে থাকেন আপনাকে কিন্তু 3000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং সাথে সাথে সেখানে বলা হয়েছে যে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেখাতে হবে, মানে আপনি যে কোন কারণে দেশে যেতে চাচ্ছেন না বা দেশে যাইতে পারেন নাই এই বিষয়গুলো আপনাকে সৌদি মিনিস্ট্রিকে অবহিত করতে হবে এবং আবার নতুন করে আপনাকে এই এক্সিট রিএন্ট্রি ভিসা লাগাতে হবে। প্রিয়দর্শক, যে নিয়মের কথা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম এই বিষয়গুলো কিন্তু সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ওয়েবসাইটটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন, moi.gov.sa মানে সৌদি মিনিস্ট্রির ওয়েবসাইট। এবং এই যে পুরো বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন থেকে অলরেডি কার্যকর আছে। আপনারা চাইলে মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে সরাসরি এই লিঙ্কে ভিজিট করে বিষয়গুলো দেখতে পারেন। এরপরে প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আপনাকে তিনটি বিষয় জানাবো, তার মধ্যে তৃতীয় নম্বর বিষয়টি হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে যারা সৌদিতে বর্তমানে অবস্থান করছেন। অনেক প্রবাসীরাই রয়েছেন কিন্তু বাচ্চা ওয়াইফ নিয়ে অনেকেই সৌদিতে অবস্থান করছেন। এখন সৌদি মিনিস্ট্রি যে বিষয়টি আসলে জানিয়েছে যে এই রকম যে সকল প্রবাসীরা সৌদিতে রয়েছে এর মধ্যে অনেকেই তাদের ফ্যামিলির মেম্বার মানে ওয়াইফ বাচ্চা এদেরকে সৌদিতে নিয়ে এসে ফ্যামিলি ভিসায় কাজ করাচ্ছে এবং এই বিষয়টি তারা জানার পরেই কিন্তু এই নিয়মটি আসলে তারা চালু করেছে যে এখন থেকে আপনি ফ্যামিলি ভিসায় আপনার ওয়াইফ বা বাচ্চাকে নিয়ে কোনো কাজে দিতে পারবেন না। তাদেরকে যদি কাজ করান, বিশেষ করে অনেক প্রবাসীরাই কিন্তু রয়েছে যারা ওয়াইফকে এখানে নিয়ে আসছে, নিজের বাচ্চাকে নিয়ে এসে বিভিন্ন কাজের সাথে যুক্ত করে দিচ্ছে। তো এই বিষয়টি উপলক্ষ করেই কিন্তু এই নতুন আইনের কথা জানিয়েছে সৌদি মিনিস্ট্রি, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই আইনে বলা হয়েছে সরাসরি যে এখন থেকে আপনারা যদি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে ফ্যামিলি ভিসায় নিয়ে এসে কাজ করান, সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছে বিশেষ করে জাওজাত, সৌদি বর্ডার সিকিউরিটি বা সৌদি পুলিশ যেটাই আপনারা বলেন, তারা যদি এই বিষয়গুলো জানতে পারে প্রথমত আপনাকে 1000 সৌদি রিয়াল জরিমানা করবে, দ্বিতীয়ত 2000 সৌদি রিয়াল জরিমানা করবে এবং তৃতীয়ত আপনাকে 3000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। সাথে সাথে আপনি মানে যিনি ভিসা দিয়ে তাদেরকে নিয়ে আসছেন তার ভিসা, তার ইকামা এইগুলো ক্যান্সেল করা হবে এবং আপনার যে জরিমানার টাকা, আপনার নামে যে জরিমানা করা হয়েছে সেই টাকা আপনার মাধ্যমে উসুল করা হবে, মানে আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক। এবং এই টাকা পয়সা আপনার কাছ থেকে রেখে দেওয়ার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যেমনটা বর্তমানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিষয়টি কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং স্পষ্ট বিষয়। তো প্রিয় দর্শক, এই ধরনের ভুলগুলো করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে নেবেন, কারণ আইন মানা না মানা সেটা কিন্তু নিতান্তই আপনার ব্যাপার। আপনি মানবেন না, আপনাকে জরিমানা দিতে হবে। এখন আইন করার বিষয়টি কিন্তু তাদের হাতে, তারা আইন করবে, আপনি মানছেন না, আপনি জরিমানা দিবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু আসে যায় না। এখন কথা হচ্ছে, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে গত পর্বের ভিডিওতে দুইটা নিয়মের কথা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আপনি যদি আকামা এক্সপায়ার হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে না বানান, এখন থেকে আপনাদেরকে ইকামার যে ফিটা রয়েছে মানে এই যে 650 রিয়াল দিয়ে আমাদেরকে ইকামা রেনুয়াল করতে হয়, সেই ফিটা আপনাকে ডাবল দিতে হবে। যদি সে প্রবাসী হয়ে থাকে মানে প্রাইভেট সেক্টরে কাজ করে বা লোকাল যে স্পন্সর রয়েছে তাদের সাথে কোনো কাজে যুক্ত থাকে, এই বিষয়টি কিন্তু গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। তো অনেকেই বলছিলেন যে ভাই এর তো কোনো তথ্যসূত্র নেই, তো এই যে আসলে প্ল্যানটি মানে ভায়োলেশন রুলস রেগুলেশনের কথা সৌদি মিনিস্ট্রি জানাচ্ছে, সেই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয়টি বা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করেও দেখতে পারেন। এবং সেখানে কন্ডিশন টু কিন্তু একটা বিষয় জানানো হয়েছিল যে যদি সেই প্রবাসী কোনো সরকারি ইনস্টিটিউট বা সরকারি কোনো খাতে কাজ করে অবশ্যই তাকে দুই মাস আগে তার আকামা রেনুয়াল করতে দিতে হবে, এমনটাই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। তো সেই ভিডিওতে মূলত অনেকেই কমেন্টস করেছিলেন, বিশেষ করে এই প্রবাস চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা চাইলে বিষয়গুলো ভেরিফাই করে দেখে নিতে পারেন ভালো করে। এবং আরও একটি বিষয় কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে কানুনটি বর্তমানে করা হয়েছে এই সময়ের মধ্যে আপনার যে ইকামা রয়েছে, ইকামার যে তথ্য ইনফরমেশন অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আসলে মূলত আজকের উদ্দেশ্য ছিল যে তিনটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। আশা করছি ভিডিওর যে তথ্য ইনফরমেশনগুলো আপনারা
অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন প্রিভিয়াসলি আবার টেনে দেখে নিতে পারেন, এবং যে রুলস রেগুলেশনের কথা সৌদি মিনিস্ট্রি জানিয়েছে তার সাথে মিলিয়ে নিতে পারেন। তো প্রিয় দর্শক, তথ্যগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করব শেয়ার করে সবাই সবাইকে, মানে আমাদের যে সকল বাংলাদেশি প্রবাসী ভাড়া রয়েছে সৌদি আরবে, তাদেরকে পৌঁছে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে বা এই ধরনের ভুলগুলো না করে। সবশেষে একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি এই প্রবাস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন, যাতে প্রবাস রিলেটেড যে কোনো নতুন নতুন তথ্য আসলেই তার নোটিশগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।